ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছে ডিএলসেন নির্বাচনী প্রবাহ। স্বাধীনতার পঞ্চাশ বছর এগিয়েছে বাংলাদেশ, মুক্তিযোদ্ধ রাজনীতিবিদ বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমজনতা। সেই আমজনতার প্রতিনিধি জয়পুরহাট জেলার পাঁচবি উপজেলাধীন দুই নং ধরঞ্জি ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ লোকমান হোসেন যে ফুটবল মার্কায় নির্বাচনী প্রসভা করছেন, সে সম্বন্ধে বিস্তারিত বিষয় আপনাদের অবগত করব। আসসালামু আলাইকুম। দুই নম্বর ধরঞ্জি ইউনিয়ন পরিষদ এক নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ লোকমান হোসেন, ফুটবল মার্কা আপনারা একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করিবেন। আমার জীবনের আশা ফুটবল মার্কা জয় নিয়ে এ দেশের গর্ব হব, বন্টন করব জিনিসপত্র এবং সন্ত্রাসী মুক্তি করব, প্রতিবাদ করব ওয়ার্ডবাসীকে নিয়ে। আমার আশা আপনারা মনে রাখবেন, বৃদ্ধা ভাতা বয়স্ক ভাতা বাপের নয়, এই আন্দোলনটা আমার প্রথম স্থান। আমি চাই বৃদ্ধা ভাতা বয়স্ক ভাতাকে টাকা নিয়ে যারা বন্টন করে তাদের প্রতি আমি রুখে দাঁড়াবো। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা যেমনটি শুনছিলেন, আমি অবস্থান করছিলাম দুই নং ধরঞ্জি ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডে, যেখানে মেম্বার পদপ্রার্থী লোকমান হোসেন যে ফুটবল মার্কায় নির্বাচনী পথসভা করছেন, সে সম্বন্ধে আপনারা বিস্তারিত জানলেন এবং তিনি আশাবাদ ব্যক্ত রাখছেন যে তিনি অত্র ওয়ার্ডে নির্বাচিত হইতে পারলে অত্র ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সহ যেসব সরকারি সাহায্য সহযোগিতা রয়েছে সেসব সাহায্য সহযোগিতা তিনি সুষমভাবে বন্টন করবেন বলে আশাবাদ ব্যক্ত রাখছেন অত্র এলাকার সাধারণ জনতা সহ লোকমান হোসেন। মাস্ক ব্যবহার করুন, যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলের সুস্বাস্থ্য ও শুভকামনায় ডিএসএন নির্দেশ। নির্বাচনী কেন্দ্রিক যাবতীয় সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।